দেখুন বৃন্দাবনে কি ভিড় লেগেছে হোলিতে, কারণ 84 কোষ পরিক্রমা যে করে সে 84 লক্ষ জনি থেকে মুক্তি পায়। বং চিতাতে কি এত ভক্তদের ভিড়, লক্ষ লক্ষ ভিড়, বর্তমানে কি অবস্থা হচ্ছে? তখন আমার আমার সঙ্গে একটা দান দর্শন করা যাক। তো সবাই চোখ বন্ধ করেন, অপর সুন্দর আজকে দর্শন, 1 2 3। আজ ব্রজ মে হোলি হে রসিয়া, হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ, হ্যাপি হোলি সবাইকে। আমাদের বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? গৌরাঙ্গি কাঁধে বসে আছে না? এ গৌরাঙ্গি, তো প্রিয় ভক্তগণ কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাবছিলাম আজকে আমার লাইভ হিস্ট্রি শেয়ার করবো, কিন্তু এখন তো হোলি চলছে, তো দেখি সবাই সঙ্গে থাকেন, থাম্বনেল দেখে বুঝে যাবেন আপনারা আজকে কী ভিডিও দিচ্ছি, আজকে কী বিষয়ে ব্লগ হচ্ছে। তো আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, আজকে খুব সুন্দর শেয়ার হচ্ছে। তো ব্রজে এখন হোলি চলছে, মানে হোলিটা হচ্ছে কিন্তু আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারছি না ঘরে থেকে। আর অ্যাকচুয়ালি বার্সনাতে হোলি হচ্ছে, কালকে গেছে লাঠি মার হোলি, তার আগে গেছে লাড্ডু মার হোলি। তো লাঠি মার হোলিতে আমি তার আগের বছরে গেছিলাম, মানে মরতে মরতে বেঁচে গেলাম, এরকম অবস্থা হয়েছে। লক্ষ লক্ষ লোকের সেই বার্সনাতে ভিড়, মানে ভয়ানক অবস্থা, মানে চারোদিক থেকে পুলিশ। এবং আমাদের এই ইউপির যেই মুখ্যমন্ত্রী রয়েছে যোগী আদিত্যনাথ, তো যোগী আদিত্যনাথে গেছিলেন ওই হোলিতে, তখন যোগী আদিত্যনাথ নতুন ইয়ে করেছিল, ভোটে জিতেছিল, তো ফুলের হোলি করেছিল, মানে প্লেন থেকে মানে হেলিকপ্টারে ঘুরে ঘুরে ফুল দিয়েছিল, ফুল দিয়ে চারোদিকে ছড়িয়েছিল, তো খুবই আনন্দ হয়েছিল তখন। মানে এত ভিড়, এত ভিড়, মানে ভয়ানক অবস্থা। তো আমরা তখন কটা গাড়ি দেখেছিলাম, আটটা গাড়ি আমরা গেছিলাম, 7-8 গাড়ি আমরা গেছি, কমসে কম আমাদের সঙ্গে 50-60 জন ভক্ত ছিল। তো কেউ বলছে যাবো, কেউ বলছে যাব না, আধা রাস্তায় গাড়ি আটকে দিয়েছে, তো কি অবস্থা, মানে ভয়াবহ অবস্থা। তারপরে 4 গাড়ি চলে গেছে, আর 3-4টা গাড়ি ছিল। তো তখন এই মহারাজ তো যায়নি, তারা যারা ছিল সবাই, যারা 6টা গাড়ি ছিল তারা, আমরা কী করলাম গেছি, তো কী করলাম এখান থেকে হেঁটে বর্ষনাতে 2 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখানে গাড়ি যাচ্ছে না। চারোদিক থেকে শুধু ভক্তদের ভিড় আর ভিড়, হই হুল্লা, রং ছড়াছড়ি, তো কী অবস্থা, মানে ভয়ানক অবস্থা। তারপর ওখান থেকে বাইক করে, টোটো করে গিয়ে আমরা মন্দিরে পৌঁছালাম কোনো রকম করে। তো মন্দিরে পৌঁছে কী হলো, মন্দিরে আর ঢুকতে পারছি না। হ্যাঁ, মন্দিরে ঢোকার মতো সিচুয়েশন নেই, চারোদিক থেকে রং ছিটাছিটি, এত ভক্তদের ভিড়, লক্ষ লক্ষ ভিড়, বর্তমানে কী অবস্থা হচ্ছে। তখন আমার আমার সঙ্গে একটা দাদা ছিল, দিল্লি থাকে, বলছে চলো আমরা দুজনে যাবো উপরে। হ্যাঁ, তারপরে কী হলো, মানে কি বলবো, তখন তো আমার ইউটিউব ছিল না, আমি ফেসবুক লাইভে ছিলাম, কিন্তু ফেসবুকে তখন করার মতো সিচুয়েশন নেই, চারোদিকে পুলিশের সিকিউরিটি গার্ড, তারপর এত ভিড়, মানে কি একটা ভয়ানক। আর কিন্তু আনন্দ লাগছিল, মানে এত আনন্দ লাগছিল, লাঠি মার হোলি ছিল ওই দিন। তারপরে ভাবছি যে আমি রাধারানীকে দর্শন করব, আমি রাধারানীকে দর্শন করবোই, আমি বর্তমানে যাচ্ছি, রাধারানীকে দর্শন না করে আমি ফিরবো না। তো সবাইকে কে একজনে চলে গেছে, এদিকে একজন চলে গেছে, একদিকে কাউকে খুঁজে পাচ্ছি না, কাউকে খুঁজে পাচ্ছি না, ভয়ানক অবস্থা, কি করব। একজন একদিকে চলে গেছে, গাড়ি একটা এইদিকে রয়েছে, মানে কি, মানে আনন্দ হচ্ছিল যে আমাদের তো আনন্দ মনে রয়েছে, আর কে কোথায় হারিয়ে গেছে আমাদের ব্যাপার নেই, আমরা আগে ঘুরে নিই আগে। তো কী হলো, আমি আর আমার একদিন দাদা ছিল হিন্দুস্তানি, দিল্লি থাকে, এবার হোলিতে আসিনি, আসবে মনে হয় লাস্টের দিকে।
তো কি হলো তো আমরা শুরু করলাম হাঁটতে হাঁটতে হেঁটে যখন উপরে উঠলাম উঠার পরে গেটে এরকম ভিড় মানে ভয়ানক ভিড় মানে কি বলবো লক্ষ লক্ষ লোকের ভিড় মানে যাওয়ার মতো সিচুয়েশন নেই তো কি হলো আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি কোনো রকম সিঁড়িটা ভেঙে উঠলাম মাছ অবস্থায় গিয়ে কি হলো আমার সঙ্গে মানে ভয়ানক অবস্থা এটা শেয়ার করছি আমি ভাবছিলাম আগে শেয়ার করবো আজকে হ্যাঁ তো কি হলো আমি মানে আর যেতে পারছি না এমন একটা জায়গায় দাঁড়িয়েছি চুপ করো না গোরাঙ্গি একটু চুপ করো চুপ করো তখন দাঁড়িয়ে 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 চলছি আর যেতে পারছি না লাস্ট কি হলো এমন ভিড় যেখানে দশজন লোক এখানে একশোজন লোক তখন কি হলো আমার সঙ্গে আমি আমার লাইফে এরকম ঘটনা আমার কখনো হয়নি ফার্স্ট হয়েছে তখন আমি সামনের দিকে চলে গেছি আর আমার হাতটা পিছনের দিকে আমার হাতটা কেটে যাচ্ছে হাত কি দিয়ে কাটছে যে মেয়ে মেয়েদের যে হাতে চুড়ি পরে কাঁচের চুড়ি তো এখানে তো কোনো মেয়ে আর ছেলে নেই সবাইকে তো যাচ্ছে একই রাস্তা দিয়ে কোনো পার্ক সিস্টেম নেই ব্রজে এরকম সিস্টেম নেই মেয়ে ছেলে সবাই একসঙ্গেই একদিক দিয়ে চলাফেরা করে তো কি হলো লাস্টে হাত আমার হাতটা পিছনের দিকে চলে গেছে মানে হাতটা আমার এমন ধাক্কাধাক্কি হচ্ছে যে আমার হাতটা কেটে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি হাতটা বের করার মতো আমার শক্তি ছিল না হ্যাঁ সেরকম সিচুয়েশন ছিল না এমন ভিড় হচ্ছিল লাস্টে এতটা হাত কেটেছে যে আমার আঙ্গুলটা যেমন নিয়ে চলে গেছে এরকম অবস্থা ছিল তারপর কি হয়েছে যে আমার যে গলাবস্ত্র ছিল সে গলাবস্ত্রটা পুরো রক্তে আমার গলাবস্ত্র ভর্তি হয়ে গেছে তো আমি তারপর হাত কেটে গেল মানে খুবই ব্যথা হচ্ছিল আমি চিন্তা করছি যে আমি যদি আমার হাত কেটে যাই তাহলে আমি দামোদরকে সিঙ্গার কি করে করবো রাধা নাকি সিঙ্গারটা কি করে করব তো সেরকম কষ্ট একটু হয়েছে কিন্তু তারপরে রাধা রানীকে দর্শন করে সেই কষ্টটা একটু দূর হয়েছে অনেক অনেক ব্লাড বেরিয়েছিল মানে কি বলবো অনেক তো আমি ভাবছিলাম যে আমার এই যে একটা প্রবলেম এই যে আমার একটা ফেস করতে হয়েছে হ্যাঁ যে তার থেকে বড় কিছু হতে পারত মানে ভগবত ভক্তি করলে আপনার জীবনে যত বাধা আসে সেই বাধাটা হয়তো ভগবান আপনার থেকে বাধাটা কাটিয়ে দেয় কিন্তু কিছু কিছু সময় এমন বড় বাধা থাকে সে ছোট বড় বাধাটাকে ছোট বাধায় পরিণত করে তো আমি ভাবছিলাম যে আমার লাইফে যদি আর অন্য অন্য কোনো অ্যাক্সিডেন্ট হতো তখন কী অবস্থা হতো রাধা নাকি আমাকে ছোট একটা কষ্ট দিয়ে আমাকে সেই আমার বাধাটাকে শেষ করেছে তো আমি খুবই আনন্দ হচ্ছিল তখন ঘুরে ফিরে লাস্টে লাস্টে দেখি কাউকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ এই একজন একদিকে চলে গেছে মহারাজ চলে গেছে আগে তারপরে শুনি মহারাজ চলে গেছে আমাদের আমাদেরকে রেখে লাস্টে দুইটা গাড়ি ছিল রাত বেজে গেছে কটা আটটা কত রাত হয়ে গেছে চারদিকে হই উল্লা আর আমাদের সঙ্গে যারা গেছিল একজনের মোবাইল নিয়ে চলে গেছে একজন ওইদিকে চলে গেছে মোবাইল চুরি হয়ে গেছে তো আপনারা যারা হোলিতে আসছেন বৃন্দাবনে মোবাইল সোনার চেন মানি ব্যাগ পার্স সবগুলো আপনারা সাবধানে থাকবেন বি কেয়ারফুল থাকতে হবে তারপর যখন লাস্টে যখন বৃন্দাবনে আমরা ফিরে আসবো তখন কি হয়েছে খুবই ভগবান রাধারানীর অশেষ কৃপা আমাদের উপর ছিল তখন নিচে নেমে আসলাম নেমে এসে মহারাজকে ফোন করছি দু তিনজনকে আমরা খুঁজে পেয়েছি তো তাদেরকে পাওয়ার পর বলছি যে আপনার সঙ্গে আরও লোক কোথায় বলো তার মোবাইল চুরি হয়ে গেছে সে থানায় গেছে থানায় গেছে আর থানায় গেলে কী হবে এত লক্ষ লক্ষ লোকের মধ্যে মোবাইল চুরি হয়ে গেছে আর কিছু করতে পারবে না তখন আমরা হেঁটে হাঁটে আসছি আর গাড়ি পাচ্ছি না আমরা কী করবো এখান থেকে দু তিন কিলোমিটার দূর আমাদের যেই গাড়ি আমরা নিয়ে গেছি তখন কি হয়েছে হাঁটতে 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 লাস্টে বড় একটা ভাস মানে লাস্টে আমি বুঝতে পেরেছিলাম বলেছিল যে এটা ইস্কন দিল্লি থেকে এসেছে তখন আমি ওকে চিনি না যে ড্রাইভার ছিল বা কাউকে আমি চিনি না তো আমি এমনি হাত দেখিয়েছি আমাকে দেখে বলছে রাধে রাধে হ্যাঁ বলছি আমাকে একটু আমাদের একটু আগে নামিয়ে দেবেন পরে বলো উঠো 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 উঠো
তখন এই কি জানি চিনিও না আমি ওকে। তো আমাদের সবাইকে উঠিয়ে দিয়ে উঠিয়ে দেওয়ার পর আমাদের যে গাড়িটা ছিল গাড়িটার কাছাকাছি আমাদেরকে নামানোর কথা বলেছিলাম, কিন্তু ওখানে কি হলো গাড়িটা চিনতে পারছিলাম না। তো রাত্রে 10টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে, তো খুবই একটা আনন্দ হয়েছিল, কিন্তু এবার আর যাওয়া হয়নি একমাত্র বর্ষনাতে। তো আমরা মহারাজকে ফোন করেছিলাম, মহারাজের এখন পরিক্রমা চলছে, আমরা বর্ষনা যাব। তো আপনাদেরকে বর্ষনার ভিডিও দেখাবো। আর এখন থেকে যত দর্শন আমাদের ফ্যামিলি স্টোরি সব কিছু বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মধ্যে আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর দাদা দামোদরকে দর্শন করাবো। তো চলুন, তো এখন দেখুন গৌরাঙ্গীকে বুলি খাওয়াচ্ছে। তো বুলি, তো তুমি কি বর্ষনা যাওনি বৃন্দাবনে এসে এখন পর্যন্ত? তখন তো গৌরাঙ্গী হয়নি, সিঙ্গেল লাইফ ছিল নাকি? সিঙ্গেল না, যখন গৌরাঙ্গী আর কি পেটে ছিল তখন আমার, তো সেই অবস্থাতেই আমি গেছিলাম। আমার কষ্ট হচ্ছে তার সত্ত্বেও আমি গেছি। দাদা রানীর দর্শন তো সাক্ষাৎ দর্শন, তো গেছিলাম, ফাঁকাই ফাঁকাই সব দর্শন হয়েছে, খুব সুন্দর দর্শন হয়েছিল। তো তখনই দর্শন করা হয়েছে, তারপরে গৌরাঙ্গী হওয়ার পর তার যাওয়াই হয়নি। গৌরাঙ্গী এখন ছোট, এখানে বৃন্দাবনে ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, বাইরে বেরোনো যায় না, আর গরমের সময় প্রচুর গরম সহ্য করা যায় না, তো সেই জন্য আর বেরোনো হয়নি। তো আপনি ইচ্ছা করলে তো ঘুরতে পারেন, আপনার তো সব রকম ফ্যাসিলিটি রাজধানী দিয়ে রেখেছে। গৌরাঙ্গী ছোট, এর জন্যই আমি ঘুরতে পারছি না, সব রকম ফ্যাসিলিটি। ফ্যাসিলিটিটা কি কি রকম সুযোগ আপনার কাছে আছে বলেন তো, শেয়ার করেন সবার সঙ্গে। মহারাজ ডেলি পরিক্রমা করায়, ডেলি যায় বর্ষনা, নন্দগাঁও, বিভিন্ন জায়গা ঘুরে বলেন। 84 কোষ পরিক্রমা করান আমাদের মহারাজ, তো ওনার সঙ্গে চাইলেই আমি যেতে পারি, কিন্তু গৌরাঙ্গীর কারণে আমরা যেতে পারি না গো। তো আপনারাও আসুন, মহারাজের সঙ্গে যোগাযোগ করুন, প্রভুর সঙ্গে যোগাযোগ করুন, তো 84 কোষ অবশ্যই পরিক্রমা করুন, আর মনুষ্য জন্ম সার্থক করুন, কারণ 84 কোষ পরিক্রমা যে করে সে 84 লক্ষ জনি থেকে মুক্তি পায়। তো অবশ্যই 84 কোষ পরিক্রমা করুন আপনারা, আর গৌরাঙ্গী অবশ্যই করবে। গৌরাঙ্গী আর একটুখানি বড় হয়ে যাক, তারপরে আমার মনে ইচ্ছে করে যে যাই যাই, কিন্তু এক একটা মানে ওকেশন চলে আসে, আর ওকেশনের সময় তখন প্রচণ্ড ভিড় হয়, বাইরে বেরোনো যায় না। যেমন আমরা এখান থেকে রাধারমণে যাব মন্দিরে, তো প্রচণ্ড ভিড়, তো এখন যেতে পারি না গৌরাঙ্গীকে। আজকে ভাবছি বিকেলবেলা দুপুরবেলা যাব, একটার সময় আর কি হোলি হবে, তো দেখা যাক এখন শেষ হয়নি। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ফলো করবেন, আর আমাদের ভিডিওটাকে সবার কাছে শেয়ার করতে থাকবেন। তো সবাইকে রাধে রাধে, ভালো থাকবেন, আর সবাইকে হ্যাপি হোলি। হরি বল। ও প্রিয় ভক্ত, প্রিয় ভক্ত ভক্তগণ, তো ফাইনালি মন্দিরে এসেছি দর্শন, তো আপনাদেরকে দর্শন করাবো রাধা দামোদরকে আজকেও, আমার ঘরে রাধা দামোদর, মন্দিরে রাধা দামোদর, দুজনকে দর্শন করাবো। জয় হো মহাপ্রভু কি যায়, পঞ্চদত্ত মন্দির মহাপ্রভু কি যায়, বৃন্দাবনে পঞ্চদত্ত মন্দির একটাই আছে। তো এই মন্দিরটা কোথায় অবস্থিত পরে আপনাদেরকে দর্শন করাবো, পঞ্চদত্ত মন্দির কোথায় আছে বৃন্দাবনে। চলুন, আজকে এখন তো ব্রজ হোলি চলছে, চারদিকে ভক্তদের মুখে নাকে মুখে গায়ে হোলি রং আর রং, চলুন দেখাচ্ছি। চলুন, রাধা দামোদর লাল কি যায়। তো ভক্তদের খুব ভিড় হচ্ছিল, তো আমি তখন এখানে বক্স লাগিয়ে আরতি করতে হয়, এই জন্য আমি পরে রেকর্ডিং করছি। তো রাধা দামোদর সাক্ষাৎ বিরাজমান, রাধা দামোদর ঘরে আমার ঘরে বিরাজমান রয়েছে। তো এই রাধা দামোদরই আমার ঘরে এসে বিরাজমান হয়েছে এবং সেবা নিচ্ছে। তো এ নিয়ে আপনাদেরকে বিস্তারিত লীলা শোনাবো, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, হোলির এখন বৃন্দাবনে চলছে আর ভক্তদের খুবই ভিড়, খুবই ভিড়, খুবই আনন্দ হচ্ছে। তো আপনাদেরকে হোলির ভিডিও আমি দর্শন করাবো, আপনারা লাইফ স্টাইল আমাদের পরে আপনারা জানতে পারবেন, অনেক সময় আছে কিন্তু হোলি গেলে আর পাবো না, একটা বছর পর আবার আসবে। তো এখন হোলির দর্শন আপনারা করতে থাকুন,
আর রাধা দামোদরকে প্রণাম করুন, রাধা দামোদর লাল কি যায়। তো উনি হলো মেজু গোসাই, রাধে রাধে। वर्धनावली की जय। तो प्रिय भक्तगण अपना देखते पाच्छेन ए मुहूर्ते वृंदावने भक्तदेर भीड़ देखुन, हजार हजार लक्ष लक्ष भक्तदेर भ्रमागण वृंदावन धामे चारिदिक थेके। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের বৃন্দাবন দর্শন এবং প্লাস আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা সবাই আমাদের সঙ্গে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর আনন্দ উপভোগ করুন। তো দেখতে পাচ্ছেন হোলি খেলে মানুষের গায়ে শুধু রং আর রং। রাধা দামোদর লাল কি যে। দেখুন দামোদরকে দর্শন করাই, আজকে আমার ঘরের দামোদর হলুদ পড়েছে, মন্দিরে তো হলুদ পড়েছে। তো ঘরের দামোদরকে দর্শন করাবো বাড়ি গিয়ে, খুব সুন্দর সেজেছে আজকে। শ্রী রাধা দামোদর লাল কি জয়, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, রাধা মাধব কি জয়, রাধা শ্রীকান্ত কি জয়, গিরিরাজ মহারাজ কি জয়। দেখুন গিরিরাজ শিলা, দেখুন বৃন্দাবনের সব থেকে দিব্য মুখ্য স্থান হলো রাধা দামোদর মন্দির, আর তার থেকে মুখ্য হলো দামোদর মন্দিরে শ্রী সনাতন গোস্বামীর মাধ্যমে শ্রী গিরিরাজ শিলা। দেখুন ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন লাঠি বংশের চিহ্ন রয়েছে। তো এই বিষয়ে যদি জানতে চান তো কমেন্ট করবেন, তারপরে আপনাদেরকে শোনাবো। রাধে রাধে। তো মন্দির থেকে বেরিয়ে গেলাম, চলুন বাড়ি যাই। আর কালকে আপনাদেরকে হোলি দর্শন করাবো আমি ভাবছি, এখন ভিডিও কালেকশন করতে বিকেলবেলা, তারপর কালকে আপনাদেরকে দর্শন করাবো। চলুন দেখুন বৃন্দাবনে কি ভিড় লেগেছে হোলিতে, মন্দির থেকে আসার পথে আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন হোলির ভিড়। তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন এইভাবে মোবাইল নিয়ে ভিডিও করবেন না, বা মোবাইলটাকে কেয়ারফুল রাখতে হবে, কেননা বান্দরে আপনার মোবাইল নিয়ে চলে যাবে। যে কোনো সময় একাটা করবেন। নিধিবন মন্দিরের পাশে হলো নিধিবন মন্দির, আর এই পাশটা হলো রাস্তা, আর এখান থেকে দু মিনিট আমার ঘর। তো দেখতে পাচ্ছেন এখন হোলির কি অবস্থা। কি ভিড় লেগেছে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় রাধে। তো চলুন ঘরে যাই। হোলি হ্যায় গৌরাঙ্গি, গুমের মধ্যে রং দিয়েছে। হালি হ্যায় রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ দেখতে পেয়েছেন আজকে কত সুন্দর দর্শন আপনাদের করিয়েছি। দামোদরকে দর্শন করালাম, তারপর আমাদের ভরতনাথের কিছু হিস্ট্রি আপনাদেরকে শোনালাম। তো চলুন এবার দামোদরকে দর্শন করা যাক। তো ব্রিজে এখন হোলি চলছে, অলরেডি তো 41 দিন ধরে হোলি চলছে, তো এখনও চলছে। তো আজকে দেখুন দামোদর সুন্দর হোলি রং লাগিয়েছি, তো দামোদরকে দর্শন করা যাক। তো সবার চোখ বন্ধ করেন, অপূর্ব সুন্দর আজকে দর্শন। 1 2 3 আজ ব্রজ মে হোলি হে রসিয়া, রসিয়া রে হোলি হে রসিয়া, বৃন্দাবন ধুম মছে হোলি হে বৃন্দাবন, বৃন্দাবন হে হোলি বৃন্দাবন হে রাধা রানী কি জয়। তো কেমন লাগছে রাধারানীকে, রাধারানী হোলি খেলছে, আর রাধারানীকে আজকে নতুন হার পরিয়েছি, বড় হার, আর গলায় ছোট হারটাও কিন্তু নতুন আজকে পরানো হয়েছে। তো কালকে অনেক মার্কেটিং করা হয়েছে, চলুন আগে দর্শন করা যাক, তারপর শেয়ার করছি।
হোলি হ্যায় রাধা দামোদর লাল কি জয়। তো দামোদরকে দর্শন করুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। দামোদরের বার্থডে কিন্তু এসে যাচ্ছে, আর মাত্র 6 দিন বাকি। তো আপনাদের মাঝে শেয়ার করব দামোদরের হিস্ট্রি, ভাবছিলাম কিন্তু আর সময় হয়ে উঠল না, পরিস্থিতির শিকারে হয়ে গেলাম। তো চলুন দর্শন করা যাক। বৃন্দাবনে ধুম মাছে বলি হে বৃন্দাবনে, বৃন্দাবন হে বৃন্দাবন হোলি হে বৃন্দাবন। এ দেখুন আজকে সিঙ্গার। তো নতুন অনেকগুলো ড্রেস হয়েছে, আমি একাদশী থেকে স্টার্ট করব নতুন ড্রেস পরানো, চলবে হোলির অবধি। বৃন্দাবন হে হোলি হে বৃন্দাবন। তো আগামী 7 মার্চ শ্রী রাধা দামোদর লালজি ও মহাপ্রভুর বার্থডে। অ্যাকচুয়ালি গৌর পূর্ণিমার দিন হলো মহাপ্রভুর আবির্ভাব তিথি, মহাপ্রভু ওই দিন আবির্ভূত হয়েছিলেন। আর ওই দিনেই কিন্তু আমার ঘরে মহাপ্রভু এসেছেন, রাধা দামোদর লালজি আমার ঘরে বিরাজমান হয়েছেন। তো 7 মার্চ রাধা দামোদরের বার্থডে। তো দামোদরকে তো রাধা রানীর জন্য তো অনেক বড় এক গিফট সকল ভক্তদের মাধ্যমে সেটা ব্যবস্থা হয়েছে, অলরেডি অর্ডার হয়ে গেছে। তো 6 তারিখের মধ্যে সেই রাধা রানীর যে গয়নার জন্য যে আপনাদের থেকে কালেকশন করেছি, তো সেটা 6 তারিখে আসবে, 7 তারিখে রাধা রানী পড়বে। আর দামোদরের জন্য এটা হলো দামোদরের রূপার বাঁশি। তো আরেকটা এরকম রূপা দিয়ে একটা লাঠি বানাবো, মানে গোচরানোর লাঠি। তো এরকম একটা রূপা দিয়ে লাঠি বানাবো, তো এটা অর্ডার করতে হবে। যদি আপনাদের অভিলাষা থাকে সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেবা করতে পারেন। তো গৌর মহাপ্রভুকে কী দেয়, মহাপ্রভুর জন্য তো এই রকেটগুলো নিয়ে এসেছি কালকে, আরও নতুন রয়েছে, এই মুকুটটাও নতুন রয়েছে, 4টা মুকুট নিয়ে এসেছি কালকে। হ্যাঁ, গোপালের জন্য ড্রেস তো নিয়ে এসেছি, আরও কিছু আনবো। আর এ হলো আমাদের আজকের সিঙ্গার। তো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অসাধারণ লাগছে আজকে আমাদের, কি অসাধারণ। তো প্রিয় ভক্তগণ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর 7 মার্চ শ্রী রাধা দামোদর লালজির বার্থডে, বৈষ্ণব সভা হবে, ফুল বাংলা হবে, নতুন সিঙ্গার হবে, তো ধুমতারা আনন্দ হবে। তো আপনারা যার যেরকম ভাবনা আছে সবাই যুক্ত হন, কারণ আমার মেন চ্যানেলটার মধ্যে একটু প্রবলেম হয়েছে, মেন চ্যানেলের মাধ্যমে আমি এখন ভিডিও দিচ্ছি না। তো এই চ্যানেলের মধ্যে আপনারা সব কিছু দর্শন করবেন। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মধ্যে অবধি সবাইকে রাধে রাধে, হ্যাপি হোলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা রানী কি জয়, বর্ষনাওয়ালি কি জয়।